ধান লিচু আর আমের পর এবার চাষ হচ্ছে আনারস সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় পৌরসভার তেঁতুলিয়া এলাকায় পাকা রাস্তার ধারে ঘন সবুজের সমারোহে গড়ে উঠেছে আনারস বাগান যা কিনা শস্য ভাণ্ডার নামে খ্যাত দিনাজপুর জেলার কৃষিতে এক নতুন মাত্রা যোগ করেছে শখের বসে আনারস চাষ করে এখন এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কৃষি উদ্যোক্তা নবী আশিকি বাবুল পেশায় তিনি একজন সরকারি মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন বাড়ির পাশে দেড় একর জমিতে প্রায় দু বছর আগে ক্যালেঙ্গা জাতের আনারস চাষ করে বর্তমানে সফলতা দেখছেন তিনি টাঙ্গাইলের মধুপুর বেড়াতে গিয়ে আনারসের বাগান দেখে মুগ্ধ হন এবং এই চাষ শুরু করেন তিনি এই আনারস চাষ করে প্রত্যাশা অনুযায়ী ফল উৎপাদন হবে বলে মনে করছেন তিনি সাড়ে চার বিঘা জমিতে আছে সেখানে আমি সামনের বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমি আবার রোপণ শুরু করতে ইনশাল্লাহ তো এর থেকে আমি পরিশট একটু বাড়ানোর চিন্তাভাবনা আনারসের এই মৌসুমে প্রথমবার এই ভালো ফলন হয়েছে এবং ফলগুলো পরিপক্ক হতে শুরু করেছে তাই ইতিমধ্যেই এই ফল ফুলবাড়ি শহরের বাজারে বিক্রি শুরু হয়েছে এই বাগান দেখতে ভিড় করছেন এলাকাবাসী সরাসরি বাগান থেকে ক্রেতারা বিশমুক্ত এই ফল ক্রয় করছেন এই ফল খেয়ে অনেকে প্রশংসাও করছেন এই বাগান থেকে খুব উন্নত আনারস মধুপুর থেকে অনেক ভালো আমরা করতেছি অনেক অনেক আমরা পাশাপাশি আনারসটা খুব ভালো রাসায়নিক ঔষধ বিষাক্ত কোনো ঔষধ নেই হ্যাঁ এই আনারস খাইতে খুব সুস্বাদু এবং মধুপুরের আনারসের থেকে অনেক ভালো বড় হয়েছে অনেক বেশি খাইতেও খুব সুস্বাদু এ বিষয়ে ফুলবাড়ি উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার জানান ধানের জেলা হিসাবে আমাদের ফুলবাড়ি উপজেলায় এই সর্বপ্রথম এখানে আনারস চাষ হচ্ছে গত এক থেকে দেড় বছর আগে আমরা যখন ফিল্ড ভিজিট করি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমরা প্রথম দেখি যে এখানে আনারসের হচ্ছে বাগান আকারে করা আর কি তো তখন থেকেই মোটামুটি চোখ রাখছিলাম এবং আমাদের যে সংশ্লিষ্ট যে কৃষক ভাই আছে নুরুল নবী আশিক বাবলু ওনার সাথে যোগাযোগ রাখছিলাম যে আসলে উনি কিভাবে তবে উনার একান্ত আগ্রহই এটা আসলে উনি একজন তরুণ উদ্যোক্তা উদ্দেশ্য ছিল মূলত বাণিজ্যিক আকারে না শখের বসে উনি করেন তো আমরাও সেটা দেখতে যাচ্ছিলাম যে আসলে মধুপুরের বা টাঙ্গাইলের এদিককার আনারস যেহেতু ফুলবাড়িতে এদিকে কেমন হয় তো যাই হোক আমরা ফলাফল হাতে নাতেই দেখতে পাচ্ছি আহ আমরা ইতিপূর্বেও দেখেছি যে গাছ মোটামুটি ভালো ছিল এবং উনি বিভিন্ন সময়ে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন আমরাও ওনার সাথে কথা বলেছি ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি মুরসালিন খোকনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল আপডেট টিভি